তুরস্কের নির্বাচন বাংলাদেশ এবং সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে যুদ্ধ হলে বাংলাদেশকে ঢালাওভাবে সমর্থন করবে তুরস্ক। এমন ঘনিষ্ঠ মিত্রদেশ টিকে থাকার জন্য প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে অতীতে তুরস্কের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না, তবে 2016 সালের পর থেকে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে ওঠে। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এগিয়ে আসেন। বাংলাদেশ একটি মুসলিম দেশ, পাশাপাশি সমরস্য বাণিজ্য করার জন্য বৃহত্তম বাজার। তুরস্ক এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীর অন্যতম সর্বকারী হিসেবে অবস্থান করে নিয়েছে। তবে রিসেপ তাইপ এরদোগান না থাকলে ভবিষ্যতে এই সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন হবে, ফলে বাংলাদেশ সামরিক বাহিনীকে সমর্থন করার মতো দেশ থাকবে না। সুতরাং তুরস্কের চলমান নির্বাচন বাংলাদেশ এবং সামরিক বাহিনীর জন্য ব্যাপক গুরুত্ব বহন করে। বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন প্রথম দফায় শেষ হয়েছে, তবে প্রেসিডেন্ট হবার জন্য ন্যূনতম 50% ভোট পায়নি, ফলে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। তুরস্কের নির্বাচনে 49.50% ভোট পেয়েছেন রিসেপ তাইপ এরদোগান, বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 44.50% ভোট, ফলে দ্বিতীয় দফায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন রিসেপ তাইপ এরদোগান। এই নির্বাচনে রিসেপ তাইপ এরদোগান জয়লাভ করলে বাংলাদেশের জন্য বিরাট পরিবর্তন আসবে, অন্যদিকে পরাজিত হলে কী হতে পারে, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে। সম্ভাবনা বেশি থাকবে রিসেপ তাইপ এরদোগান হবেন পরবর্তী রাষ্ট্রপতি। সেক্ষেত্রে আগামী 5 বছরে তুরস্ক এবং বাংলাদেশ সামরিক বাহিনীর সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করবে। বর্তমানে সমরস্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তর চীনের ওপর নির্ভরশীল। আগামী 5 বছর এরদোগান ক্ষমতা থাকলে তুরস্কের ওপর পরিপূর্ণ নির্ভরশীল হবে বাংলাদেশ সামরিক বাহিনী, বিশেষ করে সমরস্য ক্রয়ের ক্ষেত্রে, কারণ বাংলাদেশ এখন যত ধরনের সমরস্য কিনছে তার একটি বড় অংশ সরবরাহ করে তুরস্কের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সময়ের সঙ্গে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে, এক কথায় বাংলাদেশের 1 নম্বর সমরস্য সরবরাহকারী হতে পারে। তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট এরদোগান হলে কূটনৈতিক এবং সামরিক সহযোগিতায় অসাধারণ ভূমিকা পালন করবে, বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এছাড়াও ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ ততটা হবে না, অন্যদিকে মিয়ানমারের নিকট সমরস্য বিক্রি বন্ধ রাখবে, পরোক্ষভাবে এই বিষয়গুলো বাংলাদেশকে সমর্থন করবে। যেমন তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে ভারতের নিকট তারা বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন রপ্তানি করবে না, ফলে বাংলাদেশ এই ড্রোন কিনে ভারতের বিরুদ্ধে যুদ্ধকালীন সময় বাড়তি সুবিধা পাবে। ভারত গেম চেঞ্জার সমরস্য না পাওয়ার কারণে এই সকল সুবিধা পাবে না। তাছাড়া মিয়ানমারের মতো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে সরাসরি সামরিক সহযোগিতা পাঠাবে তুরস্ক, বিশেষ করে সমরস্য দেওয়ার পাশাপাশি স্পেশাল ফোর্স পাঠিয়ে সহযোগিতা করতে পারে, কারণ রিসেপ তাইপ এরদোগানের নীতিমালা অনুযায়ী ঘনিষ্ঠ মিত্রদেশকে যুদ্ধকালীন সময় সর্বাত্মক সহযোগিতা করে। যেমন সিরিয়াতে বিদ্রোহীদের সমর্থনে অভিযান চালিয়েছে, এছাড়াও লিবিয়া এবং আজারবাইজানে সেনাবাহিনী পাঠিয়েছে, যেখানে তুরস্কের সেনাবাহিনী শতভাগ সফলতা পেয়েছে। অন্যদিকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান না হলে কিরিজদারে গুলো হবেন পরবর্তী প্রেসিডেন্ট। তার নীতিমালা বহুলাংশে আলাদা, তবে কোনো দেশের পররাষ্ট্রনীতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, ফলে বাংলাদেশের মতো ঘনিষ্ঠ মিত্রদেশকে অবহেলা করার সুযোগ নেই, কারণ বাংলাদেশকে গুরুত্ব না দিলে সমরস্য কিনবে না, ফলে দেশটির সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হবে। তাই নতুন প্রেসিডেন্ট হলেও সামরিক সেক্টরে বাংলাদেশকে অবহেলা করার সুযোগ পাবে না। তবে প্রধান সমস্যা দৃষ্টিভঙ্গি আলাদা, যে কারণে যুদ্ধকালীন সময় সরাসরি সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমরস্য বাণিজ্য বৃদ্ধি করবে, যেমন ভারতের নিকট সমরস্য রপ্তানি করার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, পরোক্ষভাবে এই বিষয়গুলো বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নাও করতে পারে, যেমন বাংলাদেশ কাতারের সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে, যার পেছনে তুরস্কের মতামত এবং ভূমিকা অনেক বেশি। তুরস্কের পরামর্শ ছাড়া কাতার কোনোভাবে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নিত না, কারণ কাতারের প্রতিরক্ষা নীতিমালা নির্ধারণ করে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর, আর বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ, ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচন করতে উপদেশ দিয়েছে। যদিও এর মাধ্যমে তুরস্ক সরাসরি লাভবান হবে, কেননা কাতার থেকে যে অর্থ পাবে তা দিয়ে অতিরিক্ত সমরস্য কিনবে, যার একটি বড় অংশ তুরস্কের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরবরাহ করবে। বাংলাদেশকে এই ধরনের নতুন নতুন সেক্টরে সুযোগ তৈরি করার ক্ষেত্রে ক্রিজদারেগুলো আদর্শ হবেন না, তাই বলা যায় তুরস্কের জাতীয় নির্বাচনে অবশ্যই বাংলাদেশের জন্য রিসেপ তাইপ এরদোগান অধিক গুরুত্বপূর্ণ। আগামী 5 বছর তার সমর্থন পেলে বাংলাদেশ একটি স্বাধীন ভিত্তি তৈরি করতে পারবে, বিশেষ করে সামরিক বাহিনী, ফলে পৃথিবীর কোনো দেশই বাংলাদেশকে অবহেলা করতে পারবে না। পরবর্তী 5 বছর পর তুরস্কের যে কোনো প্রেসিডেন্টই হোক না কেন, অবশ্যই বাংলাদেশকে প্রাধান্য দিয়ে চলবে। পৃথিবীর সকল দেশ তার ঘনিষ্ঠ মিত্রদেশকে কখনো অবহেলা করতে পারে না, কারণ তার মাধ্যমে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে।
পাকিস্তানের বর্তমান সরকারের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের সম্পর্ক ঘনিষ্ঠ নয়। তারপরেও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রেখেছেন রিসেপ তাইপ এরদোগান, কারণ পাকিস্তান তুরস্কের সমরস্য রপ্তানির জন্য বড় বাজার। সুতরাং এমন একটি মার্কেট তৈরি করা রীতিমতো অসম্ভব। বাংলাদেশের ক্ষেত্রে আগামী 5 বছর পর একই কথা প্রযোজ্য হবে। সুতরাং তুরস্কের প্রেসিডেন্ট কে হবে আর কে হবে না এ নিয়ে দুশ্চিন্তার কিছু থাকবে না। তবে অবশ্যই বর্তমানে রিসেপ তাইপ এরদোগান নির্বাচন হলে বাংলাদেশ সামরিক বাহিনী অধিক লাভবান হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।